পাঠান বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে নাকি যেসব সিনেমা হলে পাঠান ছবি দেখাবে সেই সব সিনেমা হলে তোমরা আগুন লাগিয়ে দিবে এটা আমার পিপড়া বাহিনীর কাছে আমার একান্ত অনুরোধ আমার নির্দেশ পাঠান ছবি যেসব সিনেমা হলে দেখানো হবে সেই সব সিনেমা হলগুলিতে আগুন লাগিয়ে দিবে কারণ এই অতি লোভী লোকগুলো অসভ্য লোকগুলো দেশের ভাষা সংস্কৃতি শিল্প সাহিত্যকে ধ্বংস করার জন্যে তাদের এই সিনেমা হল আমাদের থাকার দরকার নেই এসব অসভ্য প্রাণী ব্যবসায়ী ছোটো লোক গরিব এবং যারা তাদের উৎসাহিত করছে পাঠান ছবি এনে দেখানোর জন্যে পাগল হয়ে গেছে টাকা কামানোর জন্যে নিপুণ তো ছোটো লোকের বাচ্চা তার বাবা রাজাকার ছিল এবং নিপুণ আমি শুনেছি সে পতিতা নিপুণ একটা পতিতা ইলিয়াস কানসন একটা ছোট লোক অজাত গুজাত অদ্দশিকৃত মূর্খ তাদেরকে আমি অন্তর থেকে ঘৃণা করি তাদের এই কাজের জন্যে ইলিয়াস কানসন এবং নিপুণকে যেখানে পাবে জুতা মারবে এবং পাঠান ছবি যেই সব সিনেমাতে সিনেমা হলে দেখানো হচ্ছে সেগুলোতে আগুন লাগিয়ে দাও আমার বিরুদ্ধে মামলা হলে আমি দায়ী একথা আমি মুক্তিযোদ্ধা মন্ত্রীকে আগে জানিয়ে দিয়েছি প্রধানমন্ত্রীকেও জানিয়ে দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়ে দিয়েছি আজও এদের স্বাধীন হয়নি তাই শেখ আমি ধিক্কার জানাই শেখ হাসিনাকে আমি ঘৃণা করি শেখ এই কর্মকে ঘৃণা করি শেখ হাসিনাকে আমি ঘৃণা জানাই তীব্র নিন্দা জানাচ্ছি শেখ হাসিনার প্রতি ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম